কিন মায়া লাগাইলা মদিনায়া মাতে অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার শোকে কি মায়া লাগাইলা মদিনায়া মাতে কি মায়া লাগাইলা মদিনায়া মাতে Just like a sunrise, can't be denied. Oh, just like a river, we'll find the sea. Oh, Allah, you're here, you always near, and I know without a doubt that you always hear my prayer every night and every day. Just don't forget to say La ilaha illallah La ilaha illallah Sach ki raah mein chala karo Dukh na kisi ko diya karo Jo duniya ka malik hai Naam usi ka liya karo Allah hi Allah Allah hi Allah Allah hi এই আওয়াজে হবে না আই এম এক্সট্রিমলি সরি ইউ হ্যাভ টু ইনক্রিজ ইওর ভলিউম আওয়াজ বড় করার দরকার আছে না নাই আরো জোরে বলার দরকার আছে না নাই আল্লাহি আল্লাহ আল্লাহি হেই আল্লাহি আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ লাহি আল্লাহ জাস্ট লাইক আ সানরাইজ কান্ট বি ডিনাইড ও জাস্ট লাইক আ রিভার উইল ফাইন্ড দ্য সি ও আল্লাহ ইওর হিয়ার ইউ অলওয়েজ নিয়ার এন্ড আই নো উইদাউট এ ডাউট দ্যাট ইউ অলওয়েজ হিয়ার মাই প্রেয়ার Every night and every day Just don't forget to say La ilaha illallah La ilaha illallah Sach ki raahon mein chala karo Dukh na kisi ko diya karo Jo duniya ka malik hai Naam usi ka liya karo Allah hi Allah Allah hi Allah hi আল্লাহি ও প্রাণের নবী আপনার কাছে আমার প্রাণের একটা আবদার আমি যখন মায়া ত্যাগ করব এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন কবরের মধ্যে যাব ওই কবরে যাবার আগে আমাকে তিনটা আবদার আপনি রক্ষা করতে হবে বলুন সুবহানাল্লাহ এই আমার শোলাবাড়ির বন্ধুরা রে এই আমার প্রাণের বাবারাম এই আমার পর্দানিশি প্রাণের স্নেহের বোনেরা মায়েরাম শোনেন উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন আমার নবী কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি যখন কবরের মধ্যে চলে যাব প্রথম আবদারটা হলো আপনি আপনার জামা মুবারক দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন বলুন না ইয়া রাসূলুল্লাহ কি চিন্তা করে আমি আপনি দুনিয়ার মধ্যে সম্পদ জমাই এ সম্পদ কি নিতে পারবেন সম্পদ কি নিতে পারবেন কোনে কিছু যাবে না বাবা বন্ধুরা আমার এ মায়ার পৃথিবীকে আপনি আপন করলে কোনো লাভ আসবে না আপনার মা বলেন বাবা বলেন পীর বলেন যত রকমের সম্মানী পাত্র বলেন কেউ আপনার সঙ্গে যাবে না যাবে শুধু আপনার ঈমান আর আমল ঠিক কিনা বলেন এ আমার বন্ধুরা এ আমার বাবারা আমার নবী মায়ার নবী জির কাছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আব্দার করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী জি আপনি আমার এই আব্দারটা রক্ষা করবেন দ্বিতীয় আব্দার হলো আমার নবী মায়ার নবী কি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী জি আপনি দ্বিতীয় আবদারটা রাখবেন এ আবদারটা হলো আমি যখন কবরের মধ্যে শায়িত হব ওই কবরের মধ্যে আপনি একবার শুয়ে আসবেন বলুন না সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা রে
এ আমার শোলা বাড়ির বাবারা ভাইয়েরা আমরা যে আমাদের সম্পদ নিয়ে বাহাদুর করি আমাদের বংশ নিয়ে বাহাদুর করি এ বংশ তো আমাদের কোনো কাজে আসবে না বাবা আজকে সমাজের মধ্যে দেখা যায় আমাদের প্রতিবেশীর হক আমরা নষ্ট করতেছি একজনের সম্পদ আমরা আরেকজন নষ্ট করতেছি বাবা হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি অন্যের সম্পদ নষ্ট করবে অর্থাৎ নষ্ট করে শেষ করে দিবে তার হক আদায় করবে না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবী আকায়া মাওলা দু জাহানের বাদশা বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করবেন ওই ব্যক্তি মৃত্যুর পর দুনিয়াকে সাত ভাগে ভাগ করা হবে একটা ভাগ করলে যতটুকু ওজন হবে ওই ওজনের সমতুল পরিমাণ তার আমল নামার মধ্যে গুণা দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ সম্পদ নষ্ট করলে কি শাস্তি আছে কিনা কথা বলেন হাদিসে পাকের মধ্যে আসছে একজনের হক নষ্ট করবেন তার কাছে যতদিন পর্যন্ত আপনি ক্ষমা না চাইবেন এই গুনাহ এই পাপ আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষমা করবে না হাশর ময়দানে ক্ষমা করবে না ঠিক কিনা বলেন বাবা আমার অন্যের হক নষ্ট করা যাবে না বাবা নিজের জবাব তো দিতে পারবেন না তাহলে কেন আমি আপনি অন্যের হক নষ্ট করব বাবা আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল কোলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন কবরের মধ্যে শাহিত হয়ে যাব তখন আপনি কি করবেন আমার কবরের মধ্যে শুয়ে আসবেন কারণ মা খাদিজা জানে আমি কবরের মধ্যে যে অবস্থায় থাকি না কেন আমার নবী যদি এক মুহূর্তের জন্য শুয়ে আসে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ বাবার আমার আমার নবী মা খাদিজাকে বলেন খাদিজা তোমার দ্বিতীয় আবদার রাখলাম তৃতীয় আবদারটা কি মা খাদিজা আমার নবীর কাছে যখন তৃতীয় আবদার রাখবেন এমন ভাবে কান্না করতে রাখলেন রে এ সোনাবাড়ির মায়েরা বোনেরা শুনেন মা খাদিজা কোনো কথা বলেন না কোনো কথা বলেন না একদম নিশ্চুপ হয়ে গেছে রে বাবা মা খাদিজা যখন ওই ঘরের মধ্যে ছিলেন ওই ঘরের মধ্যে থাকা অবস্থায় মা খাদিজার কাছে আমার নবী মায়ার নবীজির সুন্দরভাবে মাথা মোবারক এভাবে বুলাই দিলেন বুলাই বলতেছে খাদিজা তুমি কোনো কান্না করো না তুমি কান্না করলে আমার মন শোনে না রে এ আমার বাবারা আমার নবীর মায়ের নাম কি ছিলেন আমার নবীর মায়ের নাম কি ছিলেন মা আমেনা বলুন না রাদিয়াল্লাহু তাআলা বাবার আমার মা আমেনা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী যখন পৃথিবীতে আসবেন আমার নবী আগমন করার আগে এই পৃথিবীর যত তরুলতা ছিল পাখি ছিল পশু ছিল সবাই সমস্ত কুল কায়নাতের ফেরেশতা সহ আমার নবীর আগমনের জন্য সালাম জানানো বলুন সুবহানাল্লাহ বাবার আমার যে কথাটা বলতে চেয়েছিলাম এ নবীর শান বলে দুনিয়ার কেউ শেষ করতে পারবে না আমি অদম গুনাহগার শেষ করতে পারবো না বন্ধুরা আমার গভীরভাবে শুনেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোরের এক খুনার মধ্যে কান্না করতে লাগলেন আর আমার নবী মাথা মোবারকের মধ্যে অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মোবারকের মধ্যে হাত বুলাইলেন খাদিজা তুমি কোন চিন্তা করো না তোমার আবদারটা রাখবো বলো খাদিজা তোমার তৃতীয় আবদারটা কি বলুন সুবহানাল্লাহ মা খাদিজা আমার নবীর কাছে আব্দুল করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো ও প্রাণের নবীজি আপনার কাছে আমার তৃতীয় আবদারটা হলো আমি যখন কবরের মধ্যে শায়িত হয়ে যাব সমস্ত মানুষ যখন 40 কদম চলে যাবে আপনি নবী আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন কারণ হলো যখন কবরের মধ্যে শায়িত করা হয় কবরের মধ্যে শায়িত হইলে 40 কদম যখন মানুষরা চলে যায় তখন মুনকার নাকির নামক দুজন ফেরেশতা কবর মধ্যে আসে কিনা কথা বলেন আসে না এ মুনকার নাকির ফেরেশতা যাতে ওই কবর মধ্যে আসলে যাতে তারা আপনার বই আপনার সম্মানে যাতে কোনো প্রশ্ন না করে বলুন না সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ মদিনার প্রেমেতে মন বলুন না মদিনার প্রেমেতে মন পাগল যে হলো 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 সুন্দর মদিনা যাব আমায় নিয়ে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা হরি
ওহ মদিনা ও মদিনা ও মদিনারে মদিনার প্রেমেতে মন মদিনার প্রেমেতে মন পাগল যে হলো 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 সুন্দর বাগান দেখেতে মদিনাতে চলো সুন্দর মদিনা দেখতে মদিনাতে চলো মা আমেনার গুড়ি যখন আসলো সকল ফেরেশতারা নবীকে সালাম দিয়ে তারা আমার নবীজির প্রেমে আত হারা বলুন আল্লাহু আকবার আমার বাবাজির আরে আমার নবীর শান এমন একটা পবিত্র শান যে নবীর শান যদি আপনি আপনি আমি না শুধু আমার আল্লাহ বলেন আমার নবীর শান নিয়ে যারা আলোচনা করবে তারা আমল নামার মধ্যে অসংখ্য অসংখ্য ফজিলত আমি আল্লাহ তাআলা দান করে বলুন সুবহানাল্লাহ বাবার আমার হাদিসে পাকের মধ্যে আসছে কোন বান্দা যদি সত্য কথা বলে তার আমল নামার মধ্যে সদকা দেওয়া হয় কোন বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কোন ব্যক্তিকে সালাম দেয়া ওই সালামের কারণে তার আমল নামার মধ্যে সদকা দেওয়া হয় সদকা মানে সৎকল জারিয়া বাবার আমার গভীর মনোযোগ আমার পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী দুজাহানের বাদশা বলেন কোন একটা পশুকে যদি কিছু খাওয়ানো হয় ওই খাওয়ার কারণে তার আমল নামার মধ্যে সৎকা দেওয়া হয় বন্ধুরা রে আমার আমার নবী শুধু তাই না বলেন আমার নবী বলেন কোন একটা পশু প্রাণী পাখিকে যদি আপনি কোনো খাবার খাওয়ান ওই খাবার খাওয়ানোর কারণে আপনার আমল আমল নামার মধ্যে সদকা দেওয়া হয় হাদিসের পাকের মধ্যে আরো আসে আমরা যখন কোনো আমার বাবার কাছে কোনো মায়ের কাছে ফোন দেয় বাবা কেমন আছেন মা আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন এই যে আমরা যে কথাটা বলি বাবা কেমন আছেন এই কথাটার কারণে আপনার আমল নামার মধ্যে সদকা দেওয়া হয় বন্ধুরা আমার কোন মূল্যবান কথা যখন কোন কল্যাণকর কথা যখন আপনি কারো কাছে বলবেন ওই কল্যাণকর কথাটাই হলো আপনার আমলের মধ্যে সদকা বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তৃতীয় আবদার রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার কবর পাশে দাঁড়িয়ে থাকবেন এই কবর পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন মুনকার নাকির ফেরেশতারা আসবে তখন তারা আমাকে প্রশ্ন করবে না বলুন সুবহানাল্লাহ বাবার আমার তখন আমার নবী এই আবদার তো রাখলেন বাবারে আমি আপনি যখন পৃথিবীতে চলে যাব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব তাহলে কেন সম্পদের মায়া করি কেন আমাদের এই সম্পদের মায়া করি কেন লক্ষ কোটি টাকার স্বপ্ন দেখি বাবা একমাত্র স্বপ্ন দেখি আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ঠিক কিনা কথা বলে আজকে সন্তানগণ আমাদের পর হয়ে যায় কেন এটা আমাদের দোষ এটা আমাদের দোষ আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষিত করতে পারি নাই আমাদের সন্তানদেরকে আমরা দীন শিক্ষা দিতে পারি নাই সঠিক আমলদার বানাইতে পারি নাই এই জন্য আমাদের সন্তানগণ যখন বড় হয়ে যায় তারা আমাদের জন্য বদদোয়ার বাগিদার হয়ে যায় ঠিক কিনা কথা বলেন ঠিক না তো আমরা আমাদের আমলদেরকে আমাদের নিজেদের আমলদেরকে কিভাবে আমল ভালো করতে হবে কিভাবে সুন্দর করতে হবে আমরা আলেম ওলামাদের আলোচনা শুনবো আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবো যাতে আমাদের ভিতরের কলবটাকে আল্লাহ পাক এই কোরআন আয়াতের পাঠ করার কারণে তা আলোকিত করে দিয়ে বলুন না সুবহানাল্লাহ বাবা আমার বলছিলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে বলেন এই পৃথিবীতে আমি যখন চলে যাব তখন আপনি তিনটা আব্দার রাখবেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে মায়া ত্যাগ করছেন বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরা আমার পৃথিবী থেকে মায়া ত্যাগ করার পরে আমার নবীজি তিনটা আবদার রাখলেন আবদার হলো আপনারা যেভাবে শুনছেন এভাবে তখন সমস্ত ফেরেশতারা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কখনো আমি দেখি নাই আপনি কোন কবর পাশে দাঁড়াইতে আপনি কেন এই কবর পাশে দাঁড়াইছেন তখন আমার নবী বলেন হে আমার আমার এই আমার প্রাণের বিবি মা খাদিজা কথা বলেন আমার বিবি যখন পৃথিবী থেকে চলে যাবে তখন আমার কাছে তিনটা জিনিস আবদার রেখেছিলেন এই আবদারটার মধ্যে প্রথম আবদারটা হলো আমি যখন পৃথিবীতে উনি যখন চলে যাবে আমার জামা মুবারক দিয়ে যখন তাকে দাফন করি আর দাফন করার আগে যেন আমার নবী ওই কবর মধ্যে শায়িত হই আর কবর থেকে যখন সবাই চলে যাবে তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই আবদারটা রাখবেন যখন আমাকে মুনকার নাকির ফেরেশতা কবর মধ্যে সওয়াল জবাব করবে আপনি আমাকে বলবেন যাতে উনি দাঁড়ায় থাকে
আমার নবী জি দাঁড়ানো অবস্থায় তখন শুনুন কে মুনকার নাকির হাদিস পাকের মধ্যে আসছে যখন আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই মুনকার নাকির ফেরেশতার পর্যন্ত কবরের মধ্যে কোনো প্রশ্ন রাখেন বাবার আমার আমি আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা দোয়া করবেন নিজের ঈমান ও আমল আপনারা রক্ষা করবেন আর সব সময় সত্য কথা বলবেন মুমিনদের সাথে চলবেন নামাজ পড়বেন আল্লাহ যেন আমাদেরকে ঈমান ও আমল সঠিকভাবে হেফাজত করার আমাদেরকে তৌফিক দান করে সকল বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা